সন্তান দত্তক নেওয়ার জন্য সরকারি পোর্টালে প্রতিবছর আবেদন জানান বহু সন্তানহীন এবং সন্তানহারা বাবা মায়েরা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সমস্ত নিয়মকানুন মিটিয়ে অপেক্ষার অবসান ঘটিয়ে দত্তক সন্তানকে কাছে পেতে কেটে যায় প্রায় 5 থেকে 6 বছর। এই প্রক্রিয়ার গতি বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা বিভাগ। আগরতলা শহরের প্রজ্ঞা ভবনে উপস্থিত থেকে শুক্রবার এমনটাই বললেন ত্রিপুরা সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রাই। রাজ্য দত্তক সংস্থা কর্তৃপক্ষের উদ্যোগে এবং কেন্দ্রীয় দত্তক সংস্থা কর্তৃপক্ষের সহযোগিতায় প্রজ্ঞা ভবনে আয়োজিত জাতীয় দত্তক মাস 2023 উদযাপনের অনুষ্ঠানে এদিন যোগ দেন তিনি। এদিনের এই বিশেষ সচেতনতামূলক কর্মসূচিতে শিশুদের দত্তক নেওয়ার সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দত্তক নেওয়ার ব্যাপারে অতি আবশ্যক বিষয়গুলোর উপরেও আলোকপাত করেন মন্ত্রী টিঙ্কু রাই। দত্তক নেওয়া সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানের বিষয়ে ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ দপ্তর কাজ করে চলেছে বলে শুক্রবার জানিয়েছেন মন্ত্রী। জনসংখ্যার নিরিখে আমাদের দেশ আজ পৃথিবীর সর্ববৃহৎ, অথচ এখানে যে সংখ্যাটা যেটা সংখ্যাটা নেওয়ার ইচ্ছা আছে তারপর আমরা দিতে পারছি না, কারণ আমাদের ব্যবস্থাটা সেটা যেখানে কথা বলতে হবে সেটা যেখানে কথা বলতে হবে সেখানে কথা বলা হবে একজন অ্যাপ্লাই করবে তাকে ছ বছর 7 বছর 8 বছর সে নিরন্তর অপেক্ষা করে যাবে সেটা হতে পারে না। এই জন্য আজ আমরা এখানে সবাই সম্মিলিত হয়েছি আজকের এই অনুষ্ঠানে। আমি নিশ্চয়ই এখানে আমাদের আধিকারিকরা রয়েছেন, তাপন বাবু রয়েছেন, উনি যান মাঝে মাঝে দিল্লিতে এই সমস্ত বিষয় নিয়ে, আমাদের ডাইরেক্টর রয়েছেন সীতাভল, উনি কথা বলবেন, আমিও আর জানলাম আমার সাথে জানা ছিল না, আমরা কথা বলবো, যেখানে দরকার হয় সেখানে কথা বলবো, যেখানে সংশোধন দরকার হয় সেখানে করতে হবে। আমরা বলছি ইজাফরিন লাইফের কথা, ইজাফরিন লাইফ বলছি, আমরা বলছি মানুষকে সহজ ভাবে মানুষের বাজার ব্যবস্থা সহজ ভাবে মানুষ যেন সবকিছু পায়, আর আমরা আগেও সেখানে একটা অ্যাপ্লাই করার পর মানুষ 6 বছর 8 বছর সে জানতে পারবে না সে পাবে কিনা, সেখানে তিনি বেরিয়ে আসতে হবে। আপনারা যারা আমাদের শিশু কল্যাণ কমিটিতে রয়েছেন বিভিন্ন জায়গাগুলিতে, আপনাদের কাছেও আমার অনুরোধ থাকবে, আমাদের কাজটা অন্যদের কাছ থেকে একটু আলাদা। আমরা যারা এই দপ্তরের সঙ্গে যুক্ত রয়েছি এর জন্য সোশ্যাল ওয়েলফেয়ার, আমরা মানুষের কল্যাণের জন্য, আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করছি। প্রতিটি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এদিন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রাই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।